ওসমান রাদিয়াল্লাহু তাআলা আগ পিছে, ওসমানের পিছে হাজরত হাজরত রাদিয়াল্লাহু তাআলা আগে, কথা মনে রাখবেন। হাজরিন সেখানে আপনার পুলিশ দাঁড়াইতে দেয় না, কারণ সবাই জানে এখানে জানলে সবাই ভিড় করবে, নবীর দুধমা কত পুত পবিত্র ব্যাপার, সুবহানাল্লাহ বলেন। হাজরিন দুধমা হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, যখন আল্লাহ রাসূল সাল্লামকে হাজরিন নবীজির কেউ তাকে নেবে না, আরে নিয়ম ছিল তায়েফের জায়গাটা ঠান্ডা, আরব তো মক্কা তো গরম, খুবই প্রচন্ড গরম। হাজরিন তখন আমরা আদিকালে যারা আমরা জন্মগ্রহণ করতো তাদেরকে দাইমার, তাদেরকে দুধমার একদম দায়িত্ব দিয়ে যে তুমি দুধ পান করাবা, তাকে নিয়ে ঠান্ডা জায়গা তায়েফে ওখানে রাখবে, এভাবে সিস্টেম ছিল। হালিমাতু সাদিয়ার ঘোড়া ছিল দুর্বল, হচ্ছর গাধা, এই আপনার কি বলে হচ্ছর বলে, অর্থাৎ গাধা এবং আমি ঘোড়ার পড়াশোনা যেটা হয় সেদিকে বলা হয় খস্তর। খস্তরের পিঠে করে হালিমাতু সাদিয়া তায়েফের আঁকাবাঁকা সেই পাহাড়ের রাস্তা যাইতেছে, যাওয়ার সময় আপনার কেউ তাকে নেবে না। তখন আপনার হালিমা সাদিয়া বললেন যে খালি হাতে যাবো, একে নিয়ে যাই। যেই খস্তরের পিঠে উড়াইছে নবীজিকে, খস্তর এমন জোরে তোর শুরু করছে সবাই আগে চলে যাইতেছে, বন্ধ সুবহানাল্লাহ। হাজরিন এরপর হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তার সমস্ত ঘর, তার সমস্ত পরিবার পরিজন বরকতে খাও খাবারে পরিপূর্ণ, বরকতে পরিপূর্ণ বলেন না সুবহানাল্লাহ। হাজরিন হুজুর আপনার ছোটবেলা ঘোরাফেরা করছে, হঠাৎ করে তাকে আসমান থেকে কি যেন আসছে, সাদা পোশাকধারী সবুজ পাগড়ি মাথায়, বলেন না সুবহানাল্লাহ। আসছে নবীজিকে শোয়াইয়া, নবীজি নিজেও কিছু বলতে পারে না, বুকটা আপনার ফেরে, তারপর ওখানে আপনার জমজম পানি দিয়ে জান্নাতি পানি দিয়ে ধুয়ে দিয়ে সব ক্লিয়ার করে দিয়ে, বলেন না সুবহানাল্লাহ। হাজরিন এবার আরো একবার নবীজির সিলাসাক হয়েছে, এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক তিনি কোরআন নাযিল করলেন, বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার মেরাজ, এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে মেরাজে আল্লাহ সাক্ষাৎ নিয়ে পঞ্চাশত্ব নামাজ দিয়ে আসলেন। এরপরে মুসা আলাইহিস সালাম বললেন, যখন প্রথমে নেমে আসলেন আসমানের দিকে, মুসা আলাইহিস সালাম বললেন যে হুজুর আপনার উম্মতরা দুর্বল মানুষ, এরা এত রাকাত নামাজ পড়তে পারবে না, এভাবে এরপরে আপনি আল্লাহর কাছে যান, তাই কমাইয়া লইয়ান, তখন না সুবহানাল্লাহ কমাইতে কমাইতে পাঁচ রাকাত পাঁচ ওয়াক্ত নামাজ দিয়ে আসলেন, বলেন না সুবহানাল্লাহ। এবার মুসা আলাইহিস সালাম আরো কমাইয়া লইয়ান, তাই না আমি আর আল্লাহর যাইতে পারবো না, আমার স্মরণ করে আমি আর পারবো না, তখন না সুবহানাল্লাহ। হাজরিন এই যে পাঁচ ওয়াক্ত নামাজ কোথা থেকে পাইলাম, মেরাজ থেকে পেয়েছি, বলেন না সুবহানাল্লাহ। আস-সালাতু মিরাজুন লিল মুমিনিন, বলেন না সুবহানাল্লাহ। সালাত হচ্ছে মুমিনদের জন্য মিরাজ, আল্লাহ দিদার, বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার হাজরিন নবীজির মিরাজ সশরীরে হয়েছে, এরপরে ইমান রাখবেন তো না, আবার ওই রুমালদারি ওয়াইজিন দোয়া শুনে ভুলে যাইবেন, ইউটিউবের মুরিদ হইয়া ইউটিউবে বক্তৃতা দেয়, এখন আমি বলি যে এখন আর পীরবাজার মুরিদ হইতে হবে না, মুরিদ হও ইউটিউবের ফেসবুকের মুরিদ হয়, এখন কি ভাই ফেসবুকের মুরিদ হবেন, ইউটিউবের মুরিদ হবেন? নবীজি মেরাজ কি সশরীরে হয়েছে না স্বপ্ন জগতে হয়েছে? সশরীরে। কে কে বিশ্বাস করেন সশরীরে নারা দেন কি? সশরীরে নবীজির মেরাজ, এটা ইমান আকীদা, এটা আহলে সুন্নাত ওয়াল জামাত আকীদা, নবীজির মেরাজ কে অস্বীকার করবে বেঈমান হবে কাফের হয়ে যাবে। মেরাজ সশরীরে নবীজির মেরাজ হয়েছে, আল্লাহ রসুলের মর্যাদা দেখি, তার স্থানটা কি, তার মাকাম কি? ইয়া সাহাব হাজরিন বারো বছর বয়সে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন কোথায়, সিরিয়ায়, কোথায় গেছেন ও মিয়া সাহাব, কোথায় গেছেন, সিরিয়ায় গেছেন, তার চাচা আবু তালেবের সাথে ব্যবসার উদ্দেশ্যে। হাজরিন সিরিয়ায় যাওয়ার পরে প্রচন্ড রোদ, তার সঙ্গী সাথী আবু তালেব সহ সবাই দেখছে যে আকাশের ম্যাঘ গুলো তাকে ছায়া দিচ্ছে। তখন নবীর বয়স কত, ও মিয়া সাহাব নবীর বয়স কত, বারো বছর। ভাই আমার অনেকে বলে বসার পরে গাছটা ছিল মরা, মরা গাছ,
সাথে সাথে গাছটা জিন্দা হয়ে গেল, পাতা ধরে গেল, সুবহানাল্লাহ, সমস্ত গাছটা পাতায় পরিপূর্ণ হয়ে গেল। বলে না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, কোন রোগ পড়ে না, ঠান্ডা শীতল বাহিরে গরম গাছের নিচে ঠান্ডা এসি এয়ার কন্ডিশন। তারা বলে যে নবী 40 বছরের আগের জিন্দগি, নবুয়তের জিন্দগি নবী বলা যাবে না তাকে। আমার নবী বলছেন কুনতু নবিয়্যান ও আদাম বাইনাল মায়ে ওয়াত্বীন। বলেন সুবহানাল্লাহ, নবী বলছেন আদম যখন পানি ও মাটি, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তখন নবী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, বলেন তো সুবহানাল্লাহ। বললে তো হাদিসটা যঈফ মওযু, কত কথাই তো বলবে, বুজুর্গি সব শেষ হয়ে যাবে। আসা বুজুর্গি আলেম দেখা যাবে কোলের গোড়ায়, কোথায় দেখা হবে বলেন না ভাই, কোথায় দেখা হবে, কোলের গোড়ায়। বলবো দেন, বলবো দেন, সেরা বলছিলাম যে রাস্তাটা হবে 30,000 বছরের রাস্তা, সেই 30-এর নিচে হবে জাহান্নাম, ওপারে হবে জান্নাত, এপারে থাকবে হাসরের ময়দান। বলেন না সুবহানাল্লাহ, পরিষ্কার জিনিস, এই হলো হাসর, এই হলো জান্নাত, নিচে হলো জাহান্নাম, উপর থেকে একটা ব্রিজ, যে ব্রিজের রাস্তাটা হবে আপনার চুলের চাইতেও চিকুন। বলেন না সুবহানাল্লাহ, এত চিকুন, এখান থেকে যারা এই রাস্তা থেকে হেঁটে যাবে, কিছু লোক যাবে হামাগুড়ি দিয়ে, কিছু লোক যাবে বৃষ্টির মতো চমক দিয়ে, যাদের কোরবানি কবুল হয়েছে সেই কোরবানি পশুর উপরে করে শান শায়ের মতো জান্নাতে প্রবেশ করবে। বলেন না সুবহানাল্লাহ, ভাইয়ের আমার যারা মুনাফিক মুশরিক কাফের বেদীন, তাদের অবস্থা কি হবে যখন তারা ওই সিরাতের রাস্তায় উঠবে, মাছ বরাবর যখন যাবে, ব্যাস চাকুস দিয়ে, যেমন যেমন চাকু দিয়ে আপনার সাজানো থাকে, একটা মানুষ ছেড়ে দিলাম টুকরা টুকরা হইয়া যায়, টুকরা টুকরা হইয়া জাহান্নামের তলাতে চলে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ, সেই কোলের গোড়ায় দেখা হবে সবার সাথে, ঠিক কি না কান, জোরে কান, ঠিক কি হবে, ঠিক ইনশাআল্লাহ আমরা নবীর সাথে আল্লাহর হাবিবের সাথে আমরা জান্নাতে যাব ইনশাআল্লাহ। রসুলকে ভালোবাসো, রসুলের ভালোবাসার মধ্যে কোন রকম কোন রং দিও না, রসুলের ভালোবাসার মধ্যে কোন রকম কোন বিষয় যুক্ত করো না। আল্লাহর হাবিব উত্তম নবী, আন্নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহুম উম্মাহাতুহুম। বলেন না সুবহানাল্লাহ, নবী ওই নবী যার, যেই নবী মুমিনদের কাছে নবী এমন প্রিয়, তাদের কাছে ঘনিষ্ঠ। বলেন না সুবহানাল্লাহ, এবং তাদের স্ত্রীগণ নবীর স্ত্রীগণ তাদের মাতা সমতুল্য। বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমাদের দেশে একদল বোকা আছে যারা বলে নবী বড় ভাইয়ের সমান, নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ, আস্তে কম কেন, নাউযুবিল্লাহ, যত জোরে গলা আছে চিল্লে কান, নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। নবীর স্ত্রীগণ যদি আমার মায়ের সমতুল্য হয়, সে কি করে আপনার আমার আমার বড় ভাইয়ের সমান হয়? জোরে বলেন নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। এটা হারাম, যারা বলে তারা মূর্খ, ঠিক কি বলে, তাদেরকে একটু করা যাবে না, তাদেরকে করে দেখতে যাবে নাকি? হাজরিন ভাইরা, আমার রসুলের পাশে সালাম, পবিত্র নবী সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহ এবং আল্লাহ রসুলকে ভালোবাসে, আল্লাহর নির্দেশ, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আযওয়াজুকুম ওয়া আযওয়াজুকুম وعشيرتكم وأموالٍ اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين. بلن سبحان الله الله কি বলছেন, হে নবী আপনি বলে দিন, হে নবী আপনি বলে দিন, যারা আল্লাহ বা আল্লাহ রসুল কে ভালোবাসো চাইতে, আল্লাহ রসুল কে ভালোবাসার চাইতে নিজের স্ত্রী সন্তান, নিজের আপনার ভাই বোন, ধন সম্পদ সব কিছু চাইতে, আল্লাহ রসুল এবং আল্লাহকে ভালোবাসার চাইতে তাদেরকে বেশি যারা ভালোবাসে, তারা অপেক্ষা করুন আল্লাহর আদেশ আসা পর্যন্ত। হাজরিন, কত বড় গুরুত্ব দেওয়া হয়েছে নবীকে ভালোবাসার জন্য, আল্লাহকে ভালোবাসার জন্য কত গুরুত্ব দেওয়া হয়েছে,
নবীর ভালোবাসা, নবীর মহাব্বত, এটা হলো আমার ইমান। বলেন না সুবহানাল্লাহ। যুগে যুগে বহু আউলিয়া কিরাম, বুজুর্গান দীন সকলেই আল্লাহ রাসূলকে ভালোবেসেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হাজিরিন রাসূলের পাশে এসে তাকে বললেন, তিনি বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে ভালোবাসি কিন্তু আমার জীবনের চাইতে আপনাকে ভালোবাসতে পারি নাই। নবীজি বলছে, তুমি মোমেনে কামেল হইতে পারো নাই। অন্য সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ হুজুর সঙ্গে রেওয়ায়েত আছে, হুজুর মোরাকাবা মোয়ানাকা করেছেন, আবার কিছু রেওয়ায়েত আছে হুজুর স্পষ্ট করেছেন। এরপরে হাজিরিন কিছুক্ষণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি এখন আমার নিজের জীবনের চাইতেও আপনাকে ভালোবাসতে পারছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হায় রে আমার নবীর ভালোবাসা, এটা আমার ঈমান। মনে রাখবে এই কথাটা, দীন বলেন, ইসলাম বলেন, শরিয়ত বলেন, সব কিছু আমার নবীকে নিয়েই। নবী হলেন আমার শরিয়তের লিডার, শরিয়তের নেতা, তিনি হলেন সব। বলেন না সুবহানাল্লাহ। আজকে নবীর ওসিলায় কোরআন পাইছি, সেই নবীকে আজকে অস্বীকার করছে। বলেন না নাউজুবিল্লাহ। সেই নবীকে বলছে তিনি মুর্দা নবী, মাটির সাথে মিলে গেছে, তার হাতি মাটি কিচ্ছু নাই। বলে যান নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। ইন্নাল্লাহ হারাম আলা আরদে আযসাদ আল আমবিয়া, নবীর জন্য আল্লাহ পাক মাটিকে হারাম করে দিয়েছেন তাদের শরীর ভক্ত করা। বলে বলে সুবহানাল্লাহ। যারা বলে নবী মাটিতে মিলে গেছে, তারা কি মুসলমান হইতে পারে? পারে পারে না। সে মুসলমান মুসলমান হইতে পারে না। মিয়াসা নবী নিষ্পাপ মাসুম, তাদের আগে পিছে কোনো গুনাহ নাই। জামাতের আকিদা কি ভাই? এটা আকিদা কিনা? এটা আকিদা কিনা? না আপনার মন ধরা কথা, জবাব দেন না কেন? এটা আকিদা কিনা? গতা আদব কলাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা কি শিখবো? ও মেয়াসা কথা বলেন, কি শিখবো? আদব শিখতে হলে জবাব দিতে হবে কিনা? কি জবাব দিতে হবে কিনা? কে কে জবাব দেবে? নারা চৌধুরী। আগে আদব শিখবেন, তারপরে এলেম শিখবেন। এখানে তো শেখার জন্য আসছে। তো শিখতে গেলে ব্যাধি করলে হবে? হবে আসা ব্যাধি করলে হবে? হাজরিন ভাইরা আমার, হাজরিন রসুলের পাশা সালাম, তিনি আমার মডেল, তিনি আমার ওসওয়া, তিনি আমার লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তিনি হলেন মডেল, তিনি আদর্শ, তিনি আমার তরিকা, তিনি আমার নমুনা। পৃথিবীতে অন্য কোনো মডেল না, নবী যে আমার মডেল। এই পৃথিবীতে খ্রিস্টান, ইহুদি, নাসারা, বৈদিক বা অন্য কোনো ধর্মের লিডার আমার মডেল নয়। শরীয়তের প্রণেতা কোরআন যার উপর নাযিল হয়েছে, যিনি আল্লাহর বন্ধু, যিনি আল্লাহর হাবিব, আমার পেয়ারা নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি, তিনি আমার মডেল, তিনি আমার হাসানা, তিনি আমার উসওয়া। বলেন না সুবহানাল্লাহ। এর বাহিরে কিছু নাই, এর বাহিরে কোনো চিন্তা করার কোনো সুযোগ নাই। বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপর কোরআন অবতীর্ণ হয়েছে। সুবহানাল্লাহ। যেই কোরআনের ব্যাপারে আল্লাহ বলছেন, লাউ আনজালনা হাযাল কোরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিয়ান মুতাসাদদিয়ান মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসাল নাযরিবুহা লিন-নাস লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, কোরআন যদি পাহাড়ের উপর অবতীর্ণ করা হতো, পাহাড় কি আল্লাহর ভয়ে আল্লাহর ভয়ে বিদীর্ণ হয়ে যেত, ভাই চুরমার হয়ে যেত। বলেন না সুবহানাল্লাহ। সেই কোরআন নাযিল করা হয়েছে আমার নবীর উপরে। বলেন না সুবহানাল্লাহ। আরবে একটা পাহাড় আছে, জাবাল হেরা, জাবাল নূর, দার হেরা। বলেন না সুবহানাল্লাহ। মাথাটা কি সুন্দর উঠছে, দেখছেন তো? এই পাহাড়টা দেখলেই বোঝা যাবে এটা জাবাল নূর, নূর চমকাই দিয়েছে, আলোর পাহাড়। বলেন না সুবহানাল্লাহ। নূরের পাহাড়, আলোর পাহাড়, যেইখানে নূর অবতীর্ণ হয়েছে আমার নবী করতেছেন, নবীর উপর আল্লাহ অবতীর্ণ করেছেন। বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, হাজরিন ভাইরা আমার, জিব্রাইল আলাইহিস সালাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি গার হেরায় 40 দিন মোরাকাবা করলেন। তিনি চিন্তা করতে লাগলেন,
আরব জাতিকে কি করে ইসলামের পথ, কি করে আল্লাহর পথ, ইলাহ পথ দেখানো যায়। এই গবেষণাটি নিয়ে যেত, সব মূর্তি পূজা করছে, শরিয়ত বিরোধী কাজ করছে, মানুষ মারতেছে, জেল্লা মেয়েদেরকে কবর দিচ্ছে, মেয়েদেরকে গনিম, মেয়েদেরকে নিজেদের দাস মনে করছে, নিজের মাকে দাসী মনে করছে, মেয়েদেরকে মহিলাদেরকে ভোগের বস্তু মনে করছে। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গবেষণায় লেগে গেলেন, মোরাকাবায় লেগে গেলেন, কার হেরায় বসে গেলেন মোরাকাবায়। 40 দিন পরে আল্লাহ পাক জেলের সামনে পাঠিয়ে দিলেন, বিশাল দেহের অধিকারী এসে দাঁড়াই গেল নবীর সামনে, কর্ণ সমান বললেন, ইকরা ইয়া মুহাম্মদ। আল্লাহ নবীকে কেউ শিখাইয়া যায় নাই, আল্লাহর তরফ থেকে নবীজির মধ্যে ওই এসে গেল, বলেন না সুবহান আল্লাহ। যেভাবে তুই গেল পড়ো, তিনি শিক্ষক, আর সেই নবীকে কিছু ওলামাই কেরাম বাংলাদেশে আছে যে নবী কোন লেখতে পারতো না, বলতে জানতো না, মূর্খ ছিল, ধরে বলে নাউজুবিল্লাহ। তোমার এলেম, তোমার বুজুর্গি মুহূর্তে সব শেষ হয়ে যাবে, ঠিক কিনা বলেন? নবীর সঙ্গে ব্যাধি করছো, কত বড় ব্যাধক, কত বড় ব্যাধক, নবী আমার জিন্দা নবী, নবী হায়াতুন নবী, নবী আমার এলেমের সাগর, ঠিক কিনা বলেন? গায়বের মালিক হলেন আল্লাহ, ঠিক কিনা বলেন? গায়বের মালিক হলেন আল্লাহ, আল্লাহ রাসূলকে আল্লাহ যতটুকু জানাইছেন সেই যে নবীজি জেনেছেন, ঠিক কিনা বলেন? আকিদা পরিষ্কার রাখবেন, এলেমের মালিক হলো আল্লাহ, এলমে গায়েবের মালিক হলো আল্লাহ, একমাত্র সেবক তারই, আলিমুল গায়ব ওয়াস সাহাবতে হুয়া রাব্বুল রাকিম। হাজরিন ভাইরা আমার, হাজরিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ যতটুকু জানাইছেন গায়েব সম্পর্কে, নবীজি ততটুকু জেনেছেন, বলেন না সুবহানাল্লাহ। এই কথা মনে রাখবেন, জান্নাত আমরা দেখি নাই, জাহান্নাম দেখি নাই, কবর আজাব দেখি নাই, আসমান দেখি নাই, সেতুর মন্দা দেখি নাই, লাহে মাহফুজ দেখি নাই, দেখছি হবে আজাব দেখছি দেখি নাই, এগুলি সব আমাদের কাছে গায়েব, কোরআনে জেনেছি শুনেছি কিন্তু আমরা চোখে দেখি নাই। আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সরাসরি এগুলি সব দেখাইছেন, বলে জন্য সুবহানাল্লাহ। নবীজির কাছে কি এগুলি কি এখানে দুই যে কবর আছে আজাব হচ্ছে, আল্লাহ পাক এমন পাওয়ার তাকে দিচ্ছে, সিনা সাকের পরে নবীজিকে আল্লাহ এমন পাওয়ার দিচ্ছে, জমিনের নিচে তাকাইলে তাহাতা সারা তিনি দেখতেন, আসমানে তাকাইলে আল্লাহর আরশে আজিম ওদের দেখতেন, ধরে কাটতে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ আসলে কামকা, আপনার আমার মর্যাদা কি, আপনার আমার সম্মানটা কি, মর্যাদা কি, নিজের পরিচয় নিজে জানি না আমরা, নবীর উপর আমরা কত আমাদের সম্মান, ধরে কাটতে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
আজিম ভাইরা আমার, নবী সাল্লামের কারণে আমরা সম্মানিত হয়েছি, বলেন না তোমার হাজরিন, মক্কা শরীফ হারাম, মদিনা শরীফ হারাম, কন্যা সুবাহ কেন হারাম হয়েছে? আমার নবীর কারণে হারাম হয়েছে, মক্কা শরীফ হারাম, মদিনা শরীফ হারাম, কন্যা সুবাহ। এই পৃথিবীতে জান্নাতের কোন টুকরা নাই একমাত্র মদিনা শরীফ ছাড়া। যারা বেশি কথা বলে, মদিনায় যাওয়ার দরকার নাই, হজ হয়েছে বাড়ি চলে যাও, হাদিসটা পড়ে নাও, মা বাইনা বাইতি ওয়া মিনবারি রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, কন্যা সুবহানাল্লাহ। আমার নবী বলছেন আমার মেহরাব এবং মিনবার এর মাঝখানের যে অংশটা এটা জান্নাতের বাগান, রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, বলেন না সুবহানাল্লাহ। হাজরিন, কত আপনার বন্ধু যে আপনাকে জান্নাতে যাইতে সে নিষেধ করছে, কি আপনার বন্ধু না? মদিনায় যেতে হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে, আমাদের সবাইকে আল্লাহ সবাইকে তুমি যে আমার জীবনে বহু লোক আমি দেখেছি যার কোন পয়সা নাই, টাকা নাই, জমি নাই, তাকেও মক্কা দেখেছি। হুজুর কইতে গেলে কেমনে বলতে পারি না কেমনে আইস, এরাদা রাখেন কপাল খুলবে কে? আল্লাহ। কপাল না খুললে কেরা? আল্লাহ। আল্লাহ খুলে দেবে, বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মা বাইনা বাইতি ওয়া মিনবারি ওয়া রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, বলেন না সুবহানাল্লাহ। নবীজি বলছেন আমার কবর, আমার হুজরা শরীফ, আমার মেম্বার শরীফ, মাঝখানের যে জায়গাটা সেটা হলো জান্নাতের বাগান, বলেন না সুবহানাল্লাহ। কত নিয়ামত আমরা উম্মতে মুহাম্মদে কত নিয়ামত পেয়েছি, মর্যাদা পেয়েছি, জান্নাতে পৃথিবীতে বসে জান্নাতে নামাজ পড়ছি, পৃথিবীতে জান্নাত দেখছি, বলেন না সুবহানাল্লাহ, পৃথিবীতে জান্নাত দেখছি। হাজরিন, যারা মদিনা শরীফ যাবেন আকর্ষণ রাখবেন রওজা শরীফ জিয়ারত, রওজা শরীফ জিয়ারতের পরে জান্নাতের বাকি জিয়ারত, বিশেষ করে একটা মাকসুদ থাকবে যে দুইটি